আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও, বারবার মতো তোমাদের সাথে আছি আমি জানো। আর আজকে তৈরি করে দেখাবো কাঁচা বেগুন দিয়ে অসাধারণ একটি পকোড়া রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো একটি বেগুন নিয়েছি, তো বেগুনটা আমি প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি। তো বেগুন পকোড়ার জন্য অবশ্যই বেগুন দরকার। তো আজকে আমি কাঁচা বেগুন দিয়ে এই পকোড়াটা তৈরি করে দেখাবো, অসাধারণ একটি রেসিপি। এর আগে আমি বেগুনটাকে সিদ্ধ করে একটি পকোড়া তৈরি করে দেখেছিলাম, তবে সিদ্ধ বেগুন থেকে কাঁচা বেগুন দিয়ে পকোড়া তৈরি করলে খুব বেশি মজা হয়। তো প্রথমে আমি বেগুনটাকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, যত সম্ভব চিকন করা যায়। তো সাথে সাথে পানিতে দিয়ে দিলাম। পানিতে ধুয়ে বেগুনটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর কাটার সাথে সাথে চেষ্টা করবে পানি দিয়ে ধোয়ার জন্য, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো, এরপর দিলাম লবণ স্বাদ অনুযায়ী, এরপর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এখন হাত দিয়ে এই উপকরণগুলো মিশিয়ে নেব। আরও কিছু উপকরণ পরবর্তীতে আমি অ্যাড করব, এখন এই উপকরণটাই আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো গোটা জিরা দিলাম এই কারণে যখন আমরা পকোড়াগুলো ভাজবো তখন কিন্তু গোটা জিরাটাও সাথে ভাজা হয়ে যাবে, এত করে খেতে ভালো লাগবে আর খুবই সুন্দর একটি স্মেল বের হবে। এদিকে দেখো আমি এখানে ডাল বাটা নিয়েছি, তো আজকে বেসন দিয়ে করব না, চেষ্টা করবে কিন্তু ডাল বাটা দিয়ে করতে। তো এখানে আমি মশার ডালের পেস্টটা ইউজ করেছি। তো প্রথমে একদম উঁচু করে 2 টেবিল চামচ নিয়ে মাখিয়ে নিলাম, দেখা যাক আমার কতটুকু লাগে। তো এটা একটা আঠালো ভাব আসতে হবে যাতে পকোড়াটা মুঠোর মধ্যে আসে, ছেড়ে ছেড়ে না যায়। তো আর একটু ডাল বাটা লাগবে আমার মনে হচ্ছে, তো আমি আরও 1 চামচ ডাল বাটা দিয়ে এটাকে মেখে নিলাম, সেটা আর দেখাইনি। তো বলেছিলাম আরও কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম, জিরার পরিমাণটা কম দিলাম যেহেতু গোটা জিরে ইউজ করেছি। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো মরিচটা আমি অফ ক্যামেরায় তেলের মধ্যে ভেজে হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মেখে নিয়েছি। এবারে দেখো আমি পকোড়া শেপ করে, তো পকোড়া শেপ করে আমি তেলে ভেজে নিচ্ছি। এই পকোড়াটা দেখতে কিন্তু খুব একটা সুন্দর হবে না, এবড়ু থেবড়ু হবে যেহেতু বেগুন কুচানো পড়েছে সেজন্য, কিন্তু খেতে খুবই অসাধারণ। এই রমজানে বাসা একবার হলেও ট্রাই করবে, এই পকোড়াটা খুবই অসাধারণ একটি রেসিপি। তো আমার ছোটো ছেলে বলেছিল আমু প্রতিদিন এই রেসিপিটা তৈরি করবে, আর তৈরি করবে তুমি ইফতারের আগেই আমরা খেয়ে নেব। সত্যি সত্যি ওরা খেয়ে নিয়েছিল, তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আসলে মা হিসেবে যদি ভালো কিছু করে বাচ্চাদের খাওয়ানো যায় বা পরিবার থেকে প্রশংসা পাওয়া যায় তাহলে নিজেকে খুবই ধন্য মনে হয়। তো দেখো আমি পকোড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটি কালার এসে গেছে আর খুব সুন্দর একটি স্মেলও বেরোচ্ছে। তো এর চেয়ে বেশি ভাজবো না। আর তোমাদের সুবিধার্থে একটি কথা বলে রাখি, পকোড়াগুলো কিন্তু হাই হিটে বাজার চেষ্টা করবে, লো হিটে বাজলে পকোড়াগুলো কিন্তু খুলে আসে, বেগুনটা খুলে যায়, ছেড়ে ছেড়ে যায় আর কি। তো হাই হিটে পকোড়াগুলো ভেজে নেবে। আর আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার এই রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো উপরে একটি পুদিনা পাতা দিয়ে আমি পকোড়াগুলো পরিবেশন করে নিয়েছি, ভেঙ্গা আর দেখাইনি, যেহেতু ইফতারের টাইমটা হয়ে গেছে তাড়াহুড়ো করে আমি পরিবেশন করে নিলাম। কেমন লাগলো আমার আজকের এই কাঁচা বেগুনের পকোড়া রেসিপি, ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।